আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছো সবাই? স্বাগত জানাচ্ছি কিডস ক্রিয়েশন টিভির নিয়মিত আয়োজন আঁকি বুকিতে। তোমরা নিশ্চয়ই বটগাছ দেখেছো? হ্যাঁ বন্ধুরা, বটগাছ আমাদের অনেক উপকার করে, আমাদের ছায়া দেয়। রাস্তায় ক্লান্ত পথিকেরা বটগাছের নিচে বসে বিশ্রাম নেয়। তোমরা তাহলে নিশ্চয়ই বুঝেই ফেলেছো আজকে আমরা আঁকতে চলেছি বটগাছ, যাকে ইংরেজিতে বলে ব্যানিয়ান ট্রি। চলো তাহলে আজকে এঁকে ফেলি বটগাছ বা ব্যানিয়ান ট্রি। চলো এখন তাহলে আমরা বোর্ডে চলে যাই। বটগাছ আঁকার জন্য প্রথমে আমাদের লাগবে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ। চলো তাহলে একটা বড় করে ট্রায়াঙ্গেল বা ত্রিভুজ এঁকে ফেলি। এরপর এর সাইড দিয়ে আমরা গাছটাকে বোঝানোর জন্য ক্লাউডের মতো করে দেব, ঠিক এইভাবে। কিছুটা বেরিয়ে যাবে, কিছুটা ভিতরে ঢুকে যাবে। এরপর আমরা ট্রায়াঙ্গেলের লাইনগুলোকে মুছে ফেলব। এভাবেই আমরা খুব সহজে একটা ত্রিভুজ ইউজ করে কিন্তু বানিয়ান ট্রির শেপটাকে করে ফেলতে পারবো। এরপর আমরা এর মাঝে এভাবে ক্লাউডটাকে আরেকটু বাড়িয়ে দেব। এইভাবে এরপর চলো চলে যাই এর ট্রাঙ্কে। এর ট্রাঙ্কটা আমরা দুই পাশে এভাবে বেঁকা লাইন দিয়ে ফেলব। তারপরে শিকড় করার জন্য এভাবে আমাদের দিতে হবে। এরপর আমরা এই ডালগুলোকে বোঝাবো। বানিয়ান ট্রির ডালগুলো কিন্তু মোটা হয়, তাই আমরা শুধু দুইটা ভি দিয়ে মোটা ডাল বোঝাবো। তারপর আমরা গর্ত বোঝানোর জন্য এইভাবে করে একটা পাশেভাবে দিতে হবে। তারপর এই ট্রাঙ্কে এভাবে লাইন এঁকে দিতে হবে। ব্যাস, এভাবে হয়ে গেল বানিয়ান ট্রি। কিন্তু বন্ধুরা, তোমরা নিশ্চয়ই লক্ষ্য করেছো ব্যানিয়ান ট্রি কিন্তু হ্যাঙ্গিং রুটস থাকে। চলো তাহলে আমরা এভাবে ঝুলিয়ে হ্যাঙ্গিং রুটস দিয়ে ফেলি, কিছুটা বড় কিছুটা ছোট, যেটাকে বাংলা আমরা বলে থাকি লতা। কিছুটা সামনে এভাবে দিয়ে দেব। ব্যাস, এভাবে খুব সহজে আমাদের ব্যানিয়ান ট্রি হয়ে গেল। চলো তাহলে এখন কপিতে করে ফেলি। তোমরা তো জানোই বন্ধুরা, ড্রয়িং করার জন্য আমাদের লাগবে একটা পেন্সিল, একটা সাইন পেন, তার সাথে একটা ইরেজার। চলো তাহলে ড্রয়িং করা যাক। প্রথমে আমরা বোর্ডের মতো একটা ট্রায়াঙ্গেল এঁকে নেব। এরপর বোর্ডের মতো করে আশপাশে ক্লাউডের মতো করে গাছ আঁকব। এরপর আমরা এটাকে সাইন পেন করে নিতে পারি। এভাবে করে আমরা সাইন পেন করে ফেলবো পুরো পাশটা। অনেক ক্ষেত্রে এগুলো ভিতরেও চলে আসবে, বাইরেও চলে যাবে। এরপর আমরা এটাকে পেন্সিলের দাগগুলোকে ইরেজ করে ফেলি। আমাদের বানিয়ান ট্রির মেইন শেপটা চলে এসেছে। এখন আমরা এর ভিতরে গাছটাকে আরেকটু সুন্দর করি, এভাবে করে আমরা বাড়িয়ে দিই পাতাগুলোকে। এখন আমরা চলে যাই ট্রাঙ্কে। দুই পাশ থেকে আমরা এভাবে করে দাগ এঁকে দেব। এরপর আমরা এটা শিকড়কে এঁকে ফেলব। এরপর আমরা এটাকে সাইন পেন দিয়ে বর্ডার করে ফেলব। এর ডালগুলোকে বোঝানোর জন্য এভাবে ভি এঁকে দেব। এর মাঝখানে গর্ত বোঝানোর জন্য আমরা এভাবে এক পাশে দাগ দিয়ে ফেলব। তারপর এটা সুন্দর আরও সুন্দর করার জন্য আমরা এভাবে লাইন এঁকে দেব। তারপর এখানে আমরা লতা বা হ্যাঙ্গিং রুট এঁকে দেব। বন্ধুরা, এই যে হয়ে গেল আমাদের ব্যানিয়ান ট্রি ড্রয়িং। এখন আমরা দেখি নি কালারের জন্য আমাদের কী কী কালার লাগবে। কালার করার জন্য আমাদের প্রথমে লাগবে ডার্ক ব্লু গ্রিন, ব্লু গ্রিন।
নর্মাল গ্রিন, গ্রাস গ্রিন, ইয়েলো গ্রিন, ইয়েলো, এই কালারগুলো দিয়ে আমরা গাছের পাতা করব। চলো এখন দেখে নিই গাছের বডি বা ট্রাঙ্ক কালার করার জন্য আমাদের কী কী লাগবে। আমাদের লাগবে ভ্যান্টিক ব্রাউন, নর্মাল ব্রাউন, রসিনা, ইয়েলো অকার, নেপলস ইয়েলো। চলো বন্ধুরা এখন আমরা কালারিংয়ে চলে যাই। পাতার কালার আমাদের উপর থেকে নিচে, লাইট থেকে ডার্ক হবে। তাহলে এখন সব থেকে ডার্ক কালার নিয়ে আমি নিচের থেকে কালার শুরু করব। বন্ধুরা আমাদের একটা জিনিস খেয়াল রাখতে হবে, কালার যেন আমাদের লাইনের বাইরে চলে না যায়। এভাবে আমি কালারটার উপরের সেক্টরে করব। বন্ধুরা সূর্য যেহেতু আমাদের উপরে, তাই ডার্ক কালারগুলো আমাদের নিচে হবে। কালারের সময় কিন্তু কালার ছড়ানোর অনেক চান্স আছে, তাই টিস্যুর ওপর এভাবে হাত রেখে আমাদের কালার করতে হবে। বন্ধুরা এখন আমরা উপরের লেয়ারটা করব ব্লু গ্রিন কালার দিয়ে। কালার করার সময় খেয়াল রাখতে হবে পেস্টেল কালার কিন্তু আমরা এভাবে গোল গোল সার্কুলার মোশনে করব। এরপর বন্ধুরা আমরা গ্রিন কালার ইউজ করব। এরপর আমরা একইভাবে একটা একটা করে কালার দিতে থাকব। বন্ধুরা ভিডিওটি শর্ট করার জন্য কিন্তু আমরা এটাকে দ্রুত করে দিয়েছি, তোমরা তোমাদের সময় নিয়ে আস্তে আস্তে এটাকে করে ফেলবে। এইভাবে করে আমরা কিন্তু টিস্যু দিয়ে একটু পরপর পেজটাকে ক্লিন করে নেব। ব্যাস বন্ধুরা আমাদের কিন্তু বানিয়ান ট্রির পাতাটা কালার করা শেষ। এখন আমরা এটার ট্রাঙ্ক বা বডিটা কালার শুরু করব। প্রথমে সব থেকে ডার্ক ব্রাউন নিয়ে এভাবে আমি একটা সাইডে কালার করে নিচ্ছি। এই পাশে ডালো ওই সাইডে আমি কালার করে নিচ্ছি, এই পাশেও একইভাবে। এর চেয়ে আরেকটু লাইট শেড ব্রাউন দিয়ে এভাবে আমি আরেকটা লেয়ার করে নিচ্ছি। এইভাবে লেয়ার করতে করতে আস্তে আস্তে সবগুলো কালার দিয়ে করতে হবে। এরপর নিয়ে নেব ইয়েলো অকার। যদি কালারে একটু সমস্যা হয় তোমাদের, তোমরা কিন্তু এভাবে কারেকশন করে ফেলতে পারবে। লাইন ড্রয়িংয়ে যদি সমস্যা হয় এভাবে কিন্তু তোমরা আগেও দিতে পারবে, পিছিয়েও দিতে পারবে, তারপর শুধু কালার দিয়ে ফিল করে দিতে হবে। ব্যাস দেখো বন্ধুরা এইভাবে আমাদের ট্রাঙ্কটাও কালার হয়ে গেল। শ্যাডো দেওয়ার জন্য আমাদের সব থেকে ডার্ক ব্রাউনটা নিতে হবে। এভাবে নিচ পাশটা আস্তে করে আমি এভাবে ছড়িয়ে দিব। তারপর আমরা রসিনা কালারটা দিয়ে ছায়াটাকে আরেকটু বাড়িয়ে দিব। এরপর আমরা নেপেল ইয়েলো দিয়ে শ্যাডোটাকে আরেকটু হালকা করে দিব। আমরা এটাকে কিন্তু আরেকটু ডার্ক করে দিতে পারি ডার্ক কালার দিয়ে। এরপর আমরা ব্ল্যাক কালার দিয়ে নিচটা আরেকটু ডার্ক করে দেব। ডার্ক ব্রাউন দিয়ে আমরা এটাকে মিশিয়ে দেব। ব্যাস বন্ধুরা হয়ে গেল আমাদের বানিয়ানের শ্যাডো। হ্যাঙ্গিং রুট কিন্তু আমাদের হয় ব্রাউন কালার, তাই এর উপর আমরা রসিনা কালারটা দিয়ে এভাবে মার্কারের উপর রেখে দিব। এর উপর কিন্তু আমরা ডার্ক ব্রাউন দিয়ে আরেকবার একটু লাইন এঁকে দিতে পারি। এই হলো আমাদের বট গাছ বন্ধুরা। বট গাছ কিন্তু অনেক রকমের হয়ে থাকে, আমি তোমাদেরকে সব থেকে সহজ পদ্ধতিতে দেখালাম। আশা করি তোমরাও সুন্দর করে আঁকতে পারবে। তোমরা আমাকে নিশ্চয়ই জানাবে, কিন্তু কিভাবে জানাবে কমেন্ট করে জানাবে। আমি আছি কিডস ক্রিয়েশন টিভির সাথে,
তোমরাও থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আজ এই পর্যন্ত বন্ধুরা, আগামী পর্বে দেখা হবে নতুন কোনো ড্রয়িং নিয়ে। সেই পর্যন্ত আমাদের সাথেই থাকো। আসসালামু আলাইকুম।